চ্যাপ্টার 8 এই যেটা কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টার 8 ইউ নো কেমিক্যাল রিঅ্যাকশন হ্যাঁ তো এই কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টারের নাম যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন তার মানে অফকোর্স ইউ হ্যাভ টু নো হোয়াট আর দা ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন বা হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন আর অকার্ড ইউজুয়ালি কি ধরনের রিঅ্যাকশন হয় আর কি তো এই জন্য কেমিক্যাল রিঅ্যাকশনের এই টপিকটা হচ্ছে কি আসলে ইউ নো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন সো ইম্পর্টেন্ট টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন মানে কেমিক্যাল রিঅ্যাকশনের টাইপ যদিও অলদো দেয়ার আর মেনি টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন মেনি টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন বাট উই হ্যাভ মেনশন ফিউ টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন ফর ইউ অর ফর ইউর ক্লাস তো তোমাদের জন্য হয়তো কয়েকটা টাইপ এখানে বলা হচ্ছে তার মানে এটা মিন করে না যে এইটাই অল টাইপস অফ রিঅ্যাকশন বাট এটা হচ্ছে ফিউ টাইপস অফ রিঅ্যাকশন ওকে বা এগুলো হচ্ছে মোস্ট কমন টাইপ অফ রিঅ্যাকশন আর কি এই জন্য আর কি এগুলো মেনশন করা তো টাইপস অফ রিঅ্যাকশনের ইউনো আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে ফার্স্ট হলো কম্বাশন রিঅ্যাকশন সেকেন্ড ওয়ান যেটা হবে সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন থার্ড ওয়ান ইজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন And the fourth one is decomposition reaction. We will discuss these four type of reaction. Combustion reaction, addition reaction, displacement reaction, and decomposition reaction. Okay. So, okay, here, okay. So very important, these four types of reaction. First type of the combustion. সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাডিশন থার্ড টাইপ ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্থ টাইপ হচ্ছে তোমার ডিকম্পোজিশন রিঅ্যাকশন এন্ড একটা ম্যাটার অফ ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে এই টাইপটার নেমিংই বলে দিচ্ছে যে টাইপ অফ রিঅ্যাকশন কি টাইপের নেমিংটাই বলে দিচ্ছে যে টাইপ অফ রিঅ্যাকশনটা কি ওকে কারণ অ্যাডিশন এটা মিন করতেছে যে অ্যাডিশন তার মানে কি কিছু অ্যাড হবে ডিসপ্লেসমেন্ট মানে কিছু ডিসপ্লেস হবে ডিকম্পোজিশন তার মানে কিছু ডিকম্পোজ হবে রাইট কম্বাশন মানে কম্বাশন হবে তো এই টাইপ অফ রিঅ্যাকশনের ডেফিনেশন মানে নেমটাই বলে দিচ্ছে যে মানে কি ধরনের রিঅ্যাকশন হবে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ওভার হিয়ার ওকে তো আসো কাম টু দ্য পয়েন্ট আই উইল ডিসকাস দ্য ফোর টাইপস অফ রিঅ্যাকশন উইথ এক্সাম্পল ওকে তো ফার্স্ট টাইপ অফ রিঅ্যাকশন ইজ কম্বাশন রিঅ্যাকশন কম্বাশন reaction okay so if you need to define the what is combustion reaction if you need to define the what is combustion reaction then you can say the reaction in which a substance takes place reaction with oxygen gas is called combustion reaction. Okay. Tale, this is the definition of combustion reaction. The reaction in which, mane, of course, this is one type of reaction, of course. The reaction in which a substance takes place reaction. একটা সাবস্টেন্স কি করে একটা রিঅ্যাকশনে রিঅ্যাকশন করে উইথ অক্সিজেন অক্সিজেনের সাথে অক্সিজেন গ্যাসের সাথে ইজ কল কম্বাশন রিঅ্যাকশন তার মানে হচ্ছে কম্বাশন রিঅ্যাকশনে মাস্ট বি কি থাকবে অক্সিজেন কম্বাশন রিঅ্যাকশনে মাস্ট বি কি থাকবে অক্সিজেন সে ফর এক্সাম্পল কার্বন সলিড অক্সিজেন গ্যাস ওকে প্রোডিউস করলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এটা একটা কম্বাশন রিঅ্যাকশন দিস ইজ কম্বাশন রিঅ্যাকশন দিস ইজ কম্বাশন রিঅ্যাকশন ওকে এটা একটা কম্বাশন রিঅ্যাকশন রিমেম্বার তো দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কলড combustion reaction this type of reaction is called combustion reaction okay tar mane eta hocche combustion reaction acha come to another equation you know this is called methane ch4
which is methane. Methane is natural gas. Methane. And methane is reacting, methane is gas. Here, methane is gas and oxygen also gas. Okay. And when methane reacts with oxygen, they will produce carbon dioxide gas and water vapor. VAP for vapor. VAP লিখে বুঝবা যেটাতে vapor. Okay. তাহলে methane plus oxygen react করে কি হবে carbon dioxide plus water. Carbon dioxide plus water. So this is also combustion reaction. This is also combustion reaction. Okay. These two are example of combustion reaction. These two are example of combustion reaction. Remember. So if you need to define the, what is combustion reaction, then you mention the reaction in which a substance takes place reaction or a substance reacts with oxygen. Make it simple. Make it simple. The reaction in which a substance reacts with oxygen. A substance reacts with oxygen. It's called combustion reaction. Very simple. So these reactions are combustion reaction. This reaction is are called combustion reaction. So keep in mind what is combustion reaction with example. Now the second type of reaction over here. Second type of reaction I have mentioned addition reaction. Addition reaction. Okay. So now if you need to define it also, then you can say the reaction in which two substances produce one substance is called addition reaction. Is called addition reaction. So simple. Addition reaction, okay? The reaction in which two substances, well, which a substance, okay, produce one substance. So which a substance, one substance produce, so what is it? So add it, right? Of course, add it. So the reaction in which two substances produce one substance in is called addition reaction. So what is it? Substance means that the substance produce, so what is it? Addition reaction. So what is it? Addition reaction. So the reaction in which two substances produces one substance is called addition reaction. Suppose sodium plus chlorine produce korlo sodium chloride. Tale sodium and chlorine mile produce korlo ki together produce korche sodium chloride. Sodium and chlorine together ki produce korlo sodium chloride. So this is addition reaction. This is addition reaction. Okay. No matter two sodium, no matter substance here is one substance is sodium and another substance is chlorine. Okay. So I mentioned two substances here. One substance is sodium and one substance is chlorine. So there are two substances over here. No, substances number time increase for me. It is just for balancing. Okay. So this type of reaction is addition reaction. Okay. Okay. Therefore, earlier I have mentioned this is combustion reaction. Earlier I have mentioned this is combustion reaction. Okay. So this is combustion reaction regarding but in respect the definition or according to the combustion reaction. According to the combustion reaction, according to the definition of combustion reaction, it is combustion reaction. But it is also addition reaction. Why not? It is also addition reaction because it is also support or it is also allow this definition or this definition also allow this equation because you say two substances produce one substance. So this reaction is addition come combustion, combustion come addition. So this is there are two types of reaction occurred over here. So in one single reaction you can mention two types of reaction. So if I give you this reaction and if I ask you what types of reaction over here, what types of reaction, then you mention this is combustion reaction, then explain why it is combustion. This is addition reaction, then explain why it is addition reaction. Okay, so this is addition type of reaction. Okay, now question type 3. I have mentioned displacement reaction.
Okay, so you if you need to define this reaction, then say the reaction in which an atom or group displaces another atom or group in a substance is called displacement reaction. So simple. Okay, so if you need to define displacement reaction, then you just say the reaction in which an atom or group displaces another atom or group displaces another atom or group in a substance is called displacement reaction. Say for example, okay, for example, look this reaction. Zinc plus copper sulfate. Achha, product is zinc sulfate plus copper. Zinc plus copper sulfate, product is zinc sulfate plus copper. So here you observe zinc displaced copper here. Zinc displaced copper, okay. Zinc displaced copper, because zinc copper sulfate turns to zinc sulfate. That means copper displaced by zinc. So this type of reaction is called displacement reaction, and displacement reaction also called substitution reaction. Because এখানে কি হচ্ছে একটা একটাকে সাবস্টিটিউট করতেছে ওকে একটা একটা অ্যাটম কে বা একটা 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 গ্রুপ কে কি করতেছে সাবস্টিটিউট করতেছে দিস ইজ হোয়াই ইট ইজ অলসো সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইট ইজ অলসো সাবস্টিটিউশন রিঅ্যাকশন সো দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কলড ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন অর দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কলড সাবস্টিটিউশন রিঅ্যাকশন রিমেম্বার হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন Now the last type of reaction or fourth type of reaction, and what is the reaction over here? It is decomposition reaction. Decomposition reaction. Okay. Remember, decomposition reaction simply the opposite of addition reaction. Decomposition reaction simply the opposite of addition reaction. Addition reaction means jeta ki hoy add hoy. Okay. A decomposition mane ki hobe? Divide hobe, okay? So that you can say the reaction in which one substance is decomposed to one more substances. একটা যখন একটা বেশি substance হবে one more substances. Okay, তাহলে the reaction in which one substance is decomposed to one more substances is called decomposition. Decomposition. Reaction, okay, so it's called decomposition reaction. Say for example, this is called calcium carbonate. Okay, keep in mind, this is called calcium carbonate. If we heat calcium carbonate, then it will produce calcium oxide and carbon dioxide. Calcium oxide and carbon dioxide. So in the definition, I have mentioned the reaction in which a substance is decomposed to one more substance is called decomposition reaction. So that this reaction will be treated as decomposition reaction. Okay. So these four types of reaction, you have to be cleared, and you have to be keep your mind, and you have to be the ability to answer whenever we ask you regarding this. Okay, now come to the point.
If I mention some reaction, if I mention some reaction, for example, okay, so you have to have the ability what type of reaction over here. Say for example, I mentioned four examples here, okay. First example, suppose hydrogen plus oxygen, that produce H2O. Hydrogen plus oxygen, H2O. If I say, if I ask you, what type of reaction is it? Then you can say, sir, this is, first of all, tomar jodi mone holo je sir eta combustion reaction, you can say this is combustion reaction because you observe oxygen is present over here. So combustion reaction along with, as well as it is addition reaction. Addition reaction. But don't think the combustion hole addition hobe. Because I have mentioned another reaction in combustion. AJ. I have mentioned this reaction in the combustion part. But it is not addition reaction. It is not addition reaction. So don't think addition money, combustion to addition. I'm not. But sometimes it will be matched. Okay. Now see that second reaction over here. Supposed to say if I mention another reaction like এরকম যে সাপোজ তোমাদের সিলেবাসে যদি রিগার্ডিং এ আমরা থিংক করি সাপোজ হোয়াট এভার দ্য রিয়াকশন KClO3 দ্যাট প্রোডিউস 2 KCl এন্ড CO2 ওকে অ্যাজ আই হ্যাভ মেনশন সো ইউ হ্যাভ নো ওরি যে আমি তো রিয়াকশনটা করতে পারতাম না নো প্রবলেম I have mentioned, you just recognize it, is this what type of reaction over here. Okay, so from the characteristics of this reaction, you can easily say this is decomposition. This is simply decomposition reaction. So you mark it, yeah, this is decomposition reaction. Okay, so move on another reaction. Move on another example. Move on another example, suppose to say, move on another reaction, and I have to mention combustion, addition, decomposition, and substitution. Okay, so that look only this type of reaction, only this type of reaction. Okay, fine. H2SO4, which is sulfuric acid. H2SO4, which is sulfuric acid. Suppose sulfuric acid is react with zinc and produce zinc sulfate and hydrogen gas. So what type of reaction over here? What type of reaction is this? Then you can say sir, zinc displaced hydrogen. So that it is displacement. It is displacement. Okay. Okay. So we have found combustion, addition, decomposition, displacement. Okay. All types of reactions. The last example over here. I want to mention for you. And that is some common reaction. And this is like zinc plus oxygen. Okay, zinc plus oxygen or another, take another reaction. Then this is zinc plus, suppose chlorine. That produce zinc chloride. Zinc plus chlorine produce zinc chloride. Zinc plus chlorine, zinc chloride. Simple reaction. Okay, so this is addition reaction. This is addition reaction. This is addition reaction. Look, this is only addition, not combustion over here. So do it here. Addition. What type of reaction? Addition reaction. This type of reaction is addition reaction. So with example, you can mention the what type of reaction and you just give logic the why it is considered decomposition, why it is considered displacement, why it is considered addition, and so on. Okay. So from this class, you came to learn the types of chemical reaction, and which is very important for you. Hope you will keep it in your mind and can implement it in the exam. Okay. So thank you.